हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय वीडियो और ये वीडियो टा होच्छे कक्सबाजार लास्ट वीडियो आई मीन कक्सबाजार लास्ट पार्ट होबे बिकज एरपर आर कोनो वीडियो नाई आसले एमनिते एकटु मनटा एकटु खराब बिकज आबार कबे ना कबे कक्से आसबो आजके बैक करतेछि ढाकार दिके मोटामुटी एकटा भालोई टूर होइछे जदिओ एकटा बड़ो भाई एकटु मिसिं छिल बाट तो आबार कबे कक्से आसा होबे খুব মিস করতেছি সো যাওয়ার পরতে একটু খারাপ লাগবে এটা নর্মাল এই যে সামনে আমার সামনে এই যে বাইকার ভাইগুলো যাচ্ছে খুব এনজয় করতেছে মিস করতেছি আসলে যাওয়ার দিনে রাস্তাটা লাইক যাওয়ার দিন একটা যেমন একটা ফিল কাজ করে যে কক্সে যাচ্ছি বিচে যাব মেরিন ড্রাইভে আর কক্স থেকে ঢাকায় ব্যাক করার সময় লাইক সামথিং মনে হয় যে কী একটা যেন আর পাবো না সেই আবার ব্যস্ত শহর ঢাকার মধ্যে ব্যাক করা আর কি একটু খারাপ লাগতেছে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে অন্য একটা আমার সাথে যে দুই ভদ্রলোক ছিল তারা আমার রেখে চলে গেছে বিকজ আমি যাওয়ার দিন আমার বাইকের হর্ন নষ্ট হয় অ্যান্ড এটা আমি আজকে ঢাকা ব্যাক করার দিন হর্নটা ঠিক করি অ্যান্ড হর্নটা ঠিক করতে আমার প্রায় অলমোস্ট এক ঘন্টার মতো লাগছে বিকজ এখানকার টেকনিশিয়ান খুব একটা ভালো না টু বি অনেস্ট ওরা আর কি আমার জাস্ট হর্নের একটা পিনের সমস্যা হয়েছে ওরা কী করছে লাইক হর্নের সুইচ খুলছে দেন সুইচ খোলার পরে সুইচ লাগাইতে পারে না পরবর্তীতে আমি ইউটিউবে ভিডিও টিডিও দেখছি দেখার পরে ওদেরকে হিন্টস দিলাম ওরা ওইভাবে কাজ করলো আসলে হর্নের যে পিনটা থাকে ব্যাটারি থেকে যে লাইনটা ওই লাইনে একটু সমস্যা ছিল আমার হচ্ছে ডাবল হর্নের যে লাইন আমার হচ্ছে একটা যে লাইনটায় হর্ন দিয়েছিল ওই লাইনটাই নষ্ট তো সে পরবর্তীতে তারা আমি ডিরেক্ট করে দেওয়ার পরে হর্নটা ঠিক হয়েছে বাট সে তার আগে আমার অনেক সুইচ টুইচ যা ছিল সব খুলে ফেলাইছে সামনের হাইলাইটসটা খুব ভালো টানতেছে ওদের ফলো করতে হবে বিকজ আমার সাথে যে দুই ভদ্রলোক ওরা অলরেডি আমার থেকে আরও এক ঘন্টা আগেই রওনা হয়েছে এখন অলমোস্ট দেড়টা বাজে আর আমি প্রায় 10-15 মিনিটের মতো হয়েছি কক্সের রাস্তায় উঠলাম তো ওদেরকে তো আমার ধরতে হবে হাইলাইটসটা যতক্ষণ ছিল ভালোই লাগতেছিল বিকজ এটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়ান ওয়ে রাস্তা এই রাস্তায় যখন বাইক চলে তখন অপোজিট সাইডে খুব বেশি ওভারটেকিংয়ের সময় বাইকগুলো খেয়াল করে না ডান সাইডের পাহাড়গুলো দেখছেন অসম্ভব সুন্দর আসলে পাহাড়গুলো অনেক দূরে কতটুকু ক্লিয়ার দেখা গেছে ক্যামেরায় আমি জানি না যেটা বলতেছিলাম এই রাস্তায় যদি সামনে কোনো একটা বাস ট্রাক বা একটা ফোর হুইলার পাওয়া যায় তাহলে এটা পিসপিস টানাটাই ভালো এই যে যেমন আমার সামনে একটা বাস আছে এখন অপোজিট সাইড থেকে কোনো ওভারটেকিংয়ের সময় তাহলে একটা ভয় পাবে যে না অপোজিট একটা বাস আছে কিন্তু আমি যখন একা থাকি এক বাস আরেক বাসে ওভারটেক করতেছে আমার রাস্তা থেকে নামাই দিতেছে এটা বিধি ইচ্ছা কাহিনী এই জন্য আর কি একটা বাস বা কোনো কিছুটা ফলো করা উচিত যদিও আমি করতে পারতেছি না বিকজ আমার হাতে টাইম কম ওরা ফোর সিজনে অলমোস্ট কাছাকাছি চলে গেছে আর এখান থেকে ফোর সিজন অলমোস্ট 65 কিলোমিটারের মতো আমি ট্রাই করছি হাফ অ্যান আওয়ারের মধ্যে 65 কিলো কভার করার জন্য দেখি কতটুকু পসিবল হয় আর দিনের বেলা মেইন সমস্যা হচ্ছে এখানে প্রচুর পরিমাণের বাজার 2-4-5 কিলোর পরই অনেক বাজার তো এই কারণে আমি রাতে রাইড করাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাস্তার সব থেকে সুন্দর পার্ট হচ্ছে দুই সাইডের ভিউ আর রাস্তাগুলো এত সুন্দর লাইক ক্যামেরা অফ করতে মন চায় না আর এই যে যে কর্নারিংগুলো দেখতেছেন এই কর্নারিংগুলো আসলে আমার অনেক মোস্ট ফেভারিট বিকজ আমার কেন জানি ডাউনহিল বা আপহিল কর্নারিংগুলো বেশি ভালো লাগে এখানে স্পিড কখনো কমাচ্ছে না থ্রোটালে রেখে দিছি দেখি সামনে কর্নারিংটা একটু হাই স্পিডে করার ট্রাই করবো বিকজ 90-95 কর্নারিংগুলো মজা পেয়েছে দুই সাইডের রাস্তা অসম্ভব সুন্দর আসলে ওই কক্সের রাস্তা আমার কাছে এত ভালো লাগে বিশেষ করে চিটাগাং থেকে কক্স পর্যন্ত এই রাস্তাটা কেন যেন মনে হয় যে যদি কোনো বাস ট্রাক না থাকতো একা একা চালাইতাম খুব রান করা যেত গাড়ি হাতে খুব একটা বেশি সময় নেই এখানে একটু স্পিডিং করতেছি আর একটা গুড নিউজ যতটুকু শুনলাম এই রাস্তাটা নাকি ফোর লেন হবে ফোর লেন হলে তো আরও সুন্দর ফোর লেন হলে যাতায়াত ব্যবস্থা আর একটু ভালো হবে টাইম কমে যাবে যেমন আগে ঢাকা থেকে চিটাগাং আসতে হিউজ পরিমাণে টাইম লাগতো
চ্যাপ্টার খোলা গেছে, সরি, ঢাকা থেকে চিটাং আসতে প্রায় 7-8 ঘন্টা লাগে, আর এখন মাত্র 3-4 ঘন্টায় ঢাকা থেকে চিটাং ঢোকা যায়। সো একটা টাইমে এরকম হবে, এখন যেমন কক্স থেকে চিটাং ঢুকতে 4 ঘন্টার উপরে লাগে বা 3 ঘন্টার মতো লাগে, তখন এভাবে 1.5-2 ঘন্টার মধ্যে কভার করা যাবে। আমার ডান সাইডে এটা মেবি প্রবাবলি রাবার বাগান, আমি যাই না সামনে থেকে, দুই সাইডের এই কাকতারুয়া টাইপের গাছ, আমি নোট টাইপের গাছগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে, সরি। যাই হোক, দুই সাইডের ভিউ এত বেশি সুন্দর, আসলে আমি বারবার এক কথাই বলতেছি, বুঝতেছি না আসলে কী বলবো, আমার ভিউ দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাইতেছে। রাস্তাগুলো যদি রাতের বেলা আলো, সরি, রাতের বেলা যদি এই রাস্তাগুলোতে আলো দেওয়া হতো আমার কাছে আরো ভালো লাগতো। অসম্ভব সুন্দর সুন্দর কিছু রাস্তা কক্সার চিটাং এর মধ্যে আছে, এখান থেকে প্রবলি 50 কিলোমিটার এর মতো। ফোর সিজন, ওরে বাবা, ডান্সার হচ্ছে আর্মি ট্রাক, এবং ভালোই চালায়, ভালো স্পিডিং করে ওরা। দৃশ্যের সৌন্দর্যগুলো আসলে উপলব্ধি করার মতো, আসলে আমাদের বাংলাদেশে অনেক 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 সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আসলে আমাদের দেখা উচিত, আসলেই দেখা উচিত। এই রাস্তার সব থেকে বাজার একটা জিনিস হচ্ছে লোকাল বাস, প্রচুর পরিমাণে লোকাল বাস, একটু পর পর লোকাল বাসগুলো দাঁড়ায়, আর আমি কিছুই দেখতেছি না, আমি জাস্ট এই যে সুন্দর ভিউটা, এত সুন্দর একটা ভিউ জাস্ট ফিল করতেছি আর বাইক চালাতেছি। একে হচ্ছে মাথায় টেনশন, ওরা ওয়েট করতেছে, সেকেন্ডলি ভিউ দেখতেছি, থার্ড হচ্ছে কর্নারিংয়ের ফিল নেওয়ার ট্রাই করতেছি, সবগুলো আসলে মিক্সড আপ জিনিস করতেছে। আসলে আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, আশা করি আপনারা ভিডিওটা দেখে বোর হবেন না ভাই, আপনার জন্য যে কষ্ট করে ভিডিওগুলো বানাই। এই 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 দেখছেন, আসলে এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। ও সোজা আপহিল থেকে নিচে নামছে, ও সাইকেলের ব্রেকও ঠিক মতো কাজ করতেছে না, ও আমার সামনে এসে যদি ডান সাইডে ক্রস করে যেত ইটস ফাইন, বের হয়ে যেত, আবার ইউটার্ন নিয়ে বাংলা লেগে চলে আসছে। এত বেশি ঘুরিয়ে থাকে এইসব ব্যাপারগুলো, আসলে উনি আমার কিছু ব্যাপার নেই, আসলে ওর যদি আমার কোনো লাভ হবে না, আলটিমেটলি ওর ব্যাপার মানে হচ্ছে আমার এখানে দুটো কাস্টমার ইনভেস্ট করা, আদারওয়াইজ আর কিছুই না, এর সঙ্গে বের হয়ে আসছে। আমি এখন আছি হচ্ছে এটা ইনানি বিচের, ইনানি রিসোর্টের এখানে হয়তো বা, হ্যাঁ এটা ইনানি রিসোর্ট ছিল, সরি। তো এরপর হচ্ছে ফোর সিজন, মার্সিডিস বেঞ্চটা আমি সামনে দিয়ে দিছি, কারণ খুব ভালো টাইনা রাস্তা ক্লিয়ার করে ফেলতেছে, সামনের মার্ক রুটও ভালো চালাচ্ছে, বাট ভদ্র ড্রাইভার,
বোঝা যাইতেছে 1990-তে 1890-তে ক্রস করতেছে সে, আর ওই সামনের মার্সিডিস বেঞ্চটা ও কোপায় ফেলাইতেছে তাই না? আজকে হচ্ছে দুটো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচছে। প্রথমটা হয়েছে লাইক কক্সের রাস্তায় চেন্নাই আর কি কক্সের রাস্তায় হাইওয়েতে ওঠার পরে লাইক সেকেন্ড যে বাজার ফুটবল মোড়ের আগে ওইখানে অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসতেছিলো, একটা সিএনজি ওটার নিচে যে ট্রাকটা একদম ডান সাইডে চলে আসছিলো, ওই সাইডে ডান সাইড মানে আমার বাম সাইডে, তখন আমি এই যে বামের যে বালুর রাস্তাগুলো এখানে যে টান দিই। আর সেকেন্ড হচ্ছে বাবা মার্সিডিজ বেঞ্জ সাইড যাচ্ছে, আপা মারতেছে আমার বারবার। আর সেকেন্ড হচ্ছে একটু দেখলেন ফার্স্ট একটা সময় আমার ক্যামেরা অফ ছিল, তখন হয়তো ক্যামেরাটা অন করলে বুঝতে পারতাম কি একটা, ওটা সব থেকে বেশি মারাত্মক ছিল। তো সিএনজি আলাটা এইখানকার সিএনজি আলাগুলো আসলে ভাই কিছু বলার নয়, ওটা খুবই জঘন্যভাবে সিএনজিগুলো রাইড করে ওরা, একটারও লাইসেন্স নেয়, টু বি অনেস্ট একটারও ড্রাইভিং লাইসেন্স নেয়, সবগুলো হচ্ছে নিজের মনের মতো করে চালায় যে জানতে পারে, কিছু বলতেও পারবেন না আপনি, জাস্ট চুপচাপ সহ্য করে নিতে হবে চাপগুলো। একটু পরপর বাজার আসতেছে, 5-10 মিনিট পর পরই বাজার চলে আসতেছে, প্রবাবলি 20 কিলোমিটার বাকি এখান থেকে। অনেক ট্রাই করতেছি তাড়াতাড়ি, এই যে দেখছেন অপোজিট সাইড থেকে আমার হাই বিম মারে সাইড চাইতেছে, দেখতেছে যে আমি আসতেছি, তারপর ওভারটেক করা লাগলো, সামনে একটা বাস থাকলেও আর ওভারটেক করতে পারতো না। যাই হোক কিছু বলতে পারবেন না একবারে, আসলে মাঝে মাঝে বাইকারগুলোরে একে বড় কোনোভাবে পাত্তাই দেয় না, লাইক কী না কী যে একটা গেল কি, আমি তো একদম পুরো সাইডের লেনে বের হয়ে যাচ্ছি সেরকম ভাই, ওরা ভাবে কি আমরা হয়তো ব্রেক করে দাঁড়ায় থাকবো নাহলে মারা দেওয়া যাবে। এত সুন্দর একটা ফিল নিতেছিলাম রাস্তার, বরবাদ বানা দিচ্ছে আমার ফিল, পাশে আনলোড ট্রাকগুলো কিন্তু ভালো স্পিডিং করে, মূলত এই রাস্তা আপনার বাইক চালাইতে হলে খুব ভালোভাবে 4-5 নজর দিয়ে চালাইতে হবে, আদারওয়াইজ আপনি এই রাস্তায় কিছু একটা হয়ে যাবে আপনার সাথে। সো এই রাস্তায় যারা রাইড করবেন সো বি কেয়ারফুল অ্যান্ড সেফটি গিয়ার মাস্ট বি ইউজ করবেন, বিকজ আসার সময় যে ভাইটা অ্যাক্সিডেন্ট করছে সেফটি গিয়ার না থাকলে অবস্থা খুবই খারাপ হতো। আর আমার ক্ষেত্রে সেফটি গিয়ার যে আমি পড়ি না আসলে, এটা একটা বড় অভ্যাস আমার, ভাবতেছি কিছু উন্নত যাতে সেফটি গিয়ার কিনবো, সেফটি গিয়ারগুলো কাজে লাগাবো হাইওয়ে ট্যুরে, অবশ্য আমার হাইওয়ে ট্যুর হয়তো বা এবং একটু বেশি হবে, সো একটা সেফটি গিয়ার আসলে দরকার রাইডিং ড্রাইভের, একটা নেওয়া যায় সেফটি আর কি জ্যাকেট, সেফটি জ্যাকেট। সো দেখা যাক এবার ঢাকায় যাই, ফার্স্ট অফ অল বাইকে ফগ লাইট লাগাতে হবে, বিকজ ফগ লাইট না লাগালে রাতের বেলায় ভিডিও করা যায় না, রাতের ভিডিওগুলো আর কি আমাকে পার্সোনালি আমার রাতের বেলা রাইড করতে ভালো লাগে, আর এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো খুব ভালো মানে কিছু ফগ লাইট লাগাবো, সেফটি গিয়ার লাগবে, এই তো সুন্দর দৃশ্য, সিনারিওগুলো আসলে অনেক সুন্দর, খুবই অনেক যারা বাসে আসেন তারা হয়তো এই ফিলটা পান না, আর এয়ারে গেলে তো নাই নাই আশেপাশে যদি শিমুল তুলা আমি সরি কুয়াশা একটা মেঘ সরি কক্সের বাজার থেকে বিদায় নিতেছি, এখানে ছবি তোলার ইচ্ছা ছিল প্রচুর বার হবে না, কক্স আমার জন্য ওয়েট করতেছে আফটার অল, এখানে আমার ছবি তুলতে গেলে 5-10 মিনিট টাইম ওয়েস্ট হবে। অবশেষে চিরাং ঢুকলাম, ফোর সিজনের ব্রেক দিছি, ব্রেক দেওয়ার পরে আর ক্যামেরা অন করি নাই না, এখন চিরাং ব্রিজে এর কী ফ্লাইওভার আমি জানি না, যে ফ্লাইওভারের পোলাপান বহুত টানাটানি দেখি ইউটিউবে, বহুত টানাটানি করে এই ফ্লাইওভারের উপরে টপ স্পিড উঠায় কর্নারিং করে, ফ্লাইওভারটা অনেক বড় বিশাল আকৃতি, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ফ্লাইওভার, অ্যান্ড এটার পুরো শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নামায় দেয়, মেবি আমরা বাম দিয়ে যাব। আরিফিন ভাই কই, একটু চলে আসছে সামনে আরিফিন ভাই, আর পিছনে সাপে, হ্যাঁ হ্যাঁ আরিফিন ভাই সামনের গাড়িটা ঢাকায় যাবে, ওটার ফলো করো, এটার ফলো করবো কি চিনে তাই তো বুঝতেছি না। অবশেষে ঢাকা চিটাং হাইতে উঠে গেছি, জানি না আর কতক্ষণ লাগবে, এখন অলমোস্ট 5টা বাজে, বামসের হচ্ছে সাব্বির ক্লোজ কল মাস্টার সাব্বির, ও খুব ভালো ক্লোজ কল খেলে যদি ওর কন্ট্রোলিং জোস,
অ্যান্ড যেটা বলতেছিলাম, আমরা ফোর সিজনের পরে হচ্ছে আমন শাহ ব্রিজে একটা ব্রেক দিছিলাম 10 মিনিটের জন্য। এখন অলমোস্ট 5টা একটু বেশি বাজে। আমার বাইকের তেলের কাটা 3 দাগ, সেই কক্সে থেকে 3 দাগ ছিল, এখনো 3 দাগই আছে। বুঝতেছি না মাইলেজ কত দিতেছে। আমি যাওয়ার দিন চিটাং থেকে আবার ট্যাঙ্কি ফুল করছিলাম। চিটাং থেকে ট্যাঙ্কি ফুল করার পরে মেরিন ড্রাইভ, কক্স, কক্স থেকে আবার চিটাগাং, এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই মাইলেজ পাইতেছি আমি, প্রবাবলি 50-এর আশেপাশে। মাইক্রোগুলো আসলে এই রাস্তায় আসলে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো কভার করা যায়, বিকজ অফ 4 লেন ননস্টপ স্পিডিং করতে পারতেছি। একে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে, আলো থাকতে থাকতে যতটুকু ভাবতেছি ফেনী পর্যন্ত যাইতে পারলে আলহামদুলিল্লাহ। দেন ফেনের পরে একটু 2 থেকে 2.5 ঘন্টা কভার করা যায়। টার্গেট মিস হচ্ছে 9টার মধ্যে ঢাকা ঢোকার, যাই না পারবো কিনা, বাট হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। প্রচুর এক্সস্টেড লাগতেছে। হোটেল থেকে চেক আউট করছি 12টায়। এর মধ্যে একটা কাহিনী বলি, হোটেল চেক আউটের কথা ছিল 11টার দিকে, দেন এখন একটা ক্লোজ কল, যাই হোক গ্যাপ শর্ট, সরি। দেন আরিফিন ভাইয়ের ক্ষুধা লাগছিল, পরোটা খাইছে। সাব্বিরের ক্ষুধা লাগছে, ওদের দেখা দেখে আমারও ক্ষুধা লাগছে। দেন খাওয়া দাওয়া করলাম, হোটেল থেকে বেরিয়েছি 12টার দিকে, ওরা আমার রেখে চলে গেছে। আমি আবার কক্স থেকে বের হয়েছি 1:20-এর দিকে। সো ওদের সাথে আমার একটা গ্যাপ ছিল 1:20, বাট আলটিমেটলি আমরা সবাই এক টাইমে বের হয়েছি 12টার দিকে। এখন একটু এক্সস্টেড লাগতেছে, কেন জানি এইবারের ট্যুরের সবথেকে একটা ব্যাড বাস হচ্ছে, মনে হইতেছে যে কেন যেন রাস্তাগুলো শেষ হইতেছে না, রাস্তা শেষ হইতেই যেতেছে না আসলে। আর কি গাড়ি 90-95, আর কি অ্যাভারেজ 80 থাকতো, 3 ঘন্টায় 240 কিলো যাওয়ার কথা, বাট অ্যাভারেজ মনে হয় খুব একটা বেশি ধরতে পারতেছে না, মেবি 60 কিলো যাইতেছি ঘন্টায়, তাও মনে হয় না। যতটুকু পাইতেছি গ্যাপ গুপ ফাঁক ফকর দিয়ে টান দিয়ে বেরোচ্ছে। আর কি থ্রি হুইলার লেনে হচ্ছে মানুষ চলাচল করে, আর থ্রি হুইলারগুলো চলাচল করে হচ্ছে এই যে বাস গাড়ির লেনগুলোতে। সামনে একটা গ্রিন লাইন, খুব গ্যাপ খেলতেছে, এস এস ও গ্রিন লাইন কিন্তু এত স্পিডিং করে না, হচ্ছে সোবার রাইডার, ও চালাবে 70-60, ও বামের তো বাদ দিয়ে ডাইনে ঢুকাইতেছে, কী একটা কাহিনী, বিধি ইচ্ছা কাহিনী করতেছে। ওর ওভারটেক করে ভালো হচ্ছে সিএনজি হচ্ছে ফার্স্ট অফ অল থ্রি হুইলার, থ্রি হুইলারের মধ্যে 2 হুইল থাকে হচ্ছে হাইওয়ে রাস্তা, আর একটা হুইল থাকে হচ্ছে থ্রি হুইলারের রাস্তা। গ্রিন লাইন টাটা, মামা একটু সাইড দাও, মামা একটু সাইড দাও, ডাউন শিফটে ঢুকে তো ইচ্ছা। আপনারা যখন ইমার্জেন্সি কোনো ওভারটেক করবেন একটা ডাউন শিফটে চলে যাবেন, ডাউন শিফটে গেলে হবে কি আপনার গাড়ির পাওয়ার বেশি পাবে, পাওয়ার আউটপুটটা বেশি হবে। আপনি যেই ওভারটেকটা 10 সেকেন্ডে করতে, ওভারটেকটা চলে আসবে 3-4 সেকেন্ডে। সো এরকম কোনো রিস্ক, কোনো প্লেসে যদি আপনারা ওভারটেক করতে চান ডেফিনেটলি ডাউন শিফট করবেন। ডান সাইডের পাহাড়গুলো সেই মিরেশ্বরের পাহাড়, আমার এই রাস্তার এই হিলগুলো অনেক বেশি পছন্দ। আর ফার্স্ট অফ অল একটা কথা বলি আপনার কাছে, সেটার জন্য সরি, আমি ব্লগে উইদাউট রাস্তা আর কিছুই দেখাই না, টু বি অনেস্ট আমি আর কিছুই দেখাই না। তাছাড়া আমি ফেস দেখাইতে পছন্দ করি না, আমি ক্যামেরার পিছনে থেকে কথা বলা, ভিডিও করা এগুলোতেই বেশি লাইক করি আসলে। অ্যান্ড আমার ভিডিওতে আপনারা কখনো ওই যে খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, হাবিজাবি বা কিছুই দেখবেন না। সো হয়তো বা অনেকে বোরিং লাগবে, সূর্য ডুবে যেতেছে, সো হয়তো বা অনেকের বোরিং লাগবে, আবার কারোর হয়তো বা ভালো লাগবে, বাট মূলত হচ্ছে আমি হচ্ছে হাইওয়ে লাভার। সো আমি হাইওয়ে পুরোটা ভিডিও করার ট্রাই করি, হাইওয়েতে কথা বলার ট্রাই করি, একটু ফানি। এই যে দেখছেন রিক্সাওয়ালাটা কি, সরি সাইকেল আলা রং হইতে আসতেছিলো, ব্লাইন্ড জোনে ছিল। সো ব্লাইন্ড জোনে ওভারটেক করাটা খুব রিস্ক, আমি ওনারে চাইলে মেরে দিতে পারতাম, বিকজ আমি মারবো না, বিকজ তারও 2 হুইলার আমার 2 হুইলার, দুজনে ল্যাটকায় যাবো একদম। যেটা বলতেছিলাম, আমার ভিডিওতে হাইওয়ের রাস্তা, ওভারটেকিং, ক্লোজ কল, ব্লা ব্লা, এগুলো ছাড়া হয়তো অন্য কিছু এক্সপেক্ট করার কোনো মানেই হয় না। আমি চেহারা দেখাই না, কই খাইতেছি সেটাও দেখাই না, খাবারও দেখাই না, আমি জাস্ট হুটহাট এই যে মাঝখান দিয়ে ঢুকাই দিই,
এই সিনগুলো আপনাদের দেখাই, আমার ভালো লাগে এগুলো, এগুলো আসলে ভিডিও করি। লাইক যদি ইন কেস কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, ভিডিও ফুটেজে মানুষ পাবে যে আসলে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে। লেগুনা, ঢাকা শহরের লেগুনা আর হাইওয়ে লেগুনা দুটাই হচ্ছে মরণ ব্যাধি। বাম সাইডে একটু ফাঁকা আছে, ডান সাইডে ফাঁকা আছে, দেখি বেরোতে দিবে। লরিটা ওভারটেক করার ট্রাই করতেছে, লরি আর ট্রাক ডান সাইডে ফাঁকা আছে বোঝা যায়। দেখেন ওর এখন মাত্র মাথা বের হয়নি, ওর ওভারটেক করতে কত সময় লাগতো জাস্ট গেস করেন। এখান থেকে ফেনি অলমোস্ট 30 কিলোমিটার মতো, ঘুরতে সময় অলমোস্ট 6টা বাজতে 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 চলতেছে। অ্যান্ড যতটুকু পারতেছি টানাটানি করে রাস্তা কভার দিয়ে ট্রাই করতেছি। পিছনের দুই ভদ্রলোক অনেক দূরে অনেক পিছনে চলে যায়, আবার অনেক টান দিয়ে সামনে চলে যায়। ভাই V3 GS XR KPR-এর সাথে একবার তুলনা হবে না, আসলে যায় না KPR-এর সাথে একবার। তারপরে ওরা অনেক পিছনে থাকে, আবার টান দিয়ে অনেক সামনে চলে যায়। আমি এই কাজটা করি না, আমি একটা সুপার স্পিড রাখার ট্রাই করি, 90-100 এটার মধ্যে ক্রস করার ট্রাই করি। প্রিমিয়ারে একটু আপার মারি, দেখি একটু টান টুন দেয় কিনা। একটা প্রিমিয়ার সাথে টানাটানি করতে পারলে এতক্ষণ মানে ফেনি চলে যেতাম। আচ্ছা কোনো টানাটানির মধ্যে কারো দেখতেছিও না, বাস টাস এমন কোনো বাসও নাই, এনাও নাই আজকে, এ না শ্যামলি ট্যামলি থাকবে, টান টুন হবে, টান দিয়ে বের হয়ে যাবো। বামের কী বাস, নোয়াখালীর নাকি এটা? নোয়াখালীর বাস, হ্যাঁ গ্রাম বাংলা নোয়াখালীর বাস এটা, এই কারণে তো এরকম করতেছে। হ্যাঁ হ্যাঁ রে পর্দা উড়ে যেতেছে জানলাকে, যাই হোক গ্রাম বাংলা 90-তে ক্রুজ করতেছে। আপনারা আমি যা বুঝতে, আমি আসলে শিওর না আসলে আমার কথাবার্তা শুনতে আপনার কতটা ভালো লাগে জানি না, বাট আমি ট্রাই করে আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার, এই কারণে কথাগুলো বলি। আর হাইওয়ে তো সবসময় সেফটি মেনটেন করে চলাবেন। বাম সাইডে নোয়াখালী গেছে, আরে এটা একটা প্রদেশ তাই না, নোয়াখালী প্রদেশ মহাদেব সরি দেশ বিভাগ 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 সরি, নোয়াখালীবাসী মাইন্ড করবে না প্লিজ, আমি আসলে ভুলে গেছিলাম নোয়াখালী দেশ মহাদেশ বিভাগ না কী, আসলে ভুলে গেছিলাম সরি। বারবার ডানে চাপ দেয় কেন ওরা, এই কারণে তো আমি ইচ্ছা মতো হর্ন বাজাই। আপনারা হয়তো বা বোরিং হবেন যে লাইক আমি এত হর্ন কেন বাজাই, বিকজ অফ সেফটি, পিছন থেকে হর্ন না দিলে এরা কোনো দিনও খেয়াল করবে না, হর্ন দিলেই তো অনেক সময় খেয়াল করে না, আর না দিলে তো বাস শেষ, অ্যাক্সিডেন্ট একটা হলে বলবে আপনি তো হর্নও দেন না, কী করবেন তখন, কিছু করার আছে, কিচ্ছু করার নেই। সামনে এখান থেকে মেবি 20 কিলোমিটারের মতো বাকি আছে আরও ফেনি। এটা হচ্ছে আগের পুরান মডেলের পাজারো, খুব স্ট্রং বডির একটা পাজারো ওটা। সামনে একটা নোহা, কেউ টানতেছে না আজকে বুঝলাম না, সবাই 70-80 চালাইতেছে, কী রে ভাই তোদের কি তেল শেষ হয়ে যাবে নাকি স্পিডিং করলে? টান টুন দিয়ে আমার হচ্ছে 89 পর্যন্ত ইকো, 80 থেকে 89 পর্যন্ত যদি স্পিডে ধরে রাখি তাহলে হচ্ছে আমার মাইলেজ পাই হচ্ছে 51-52। 90+ করার পরে যদি টানি তাহলে এটা চলে আসে হচ্ছে 48-49। ইটস গুড এনাফ ফর মি। অ্যান্ড 165 cc-র একটা ইঞ্জিন, এটা যদি লিটারে 45+ দেয় এটা আসলেই গুড এনাফ, এর থেকে আর বেশি দরকার হয় বলে মনে হয় না। ইঞ্জিনের মধ্যে একটা খাবার দরকার আছে ভাই, ও এত হাই একটা বিশাল সাইজের একটা ইঞ্জিন, ও যদি একটু তেল না খায় জিনিসটা আসলে মনক্ষুণ্ণ করার মধ্যে একটা ব্যাপার। বাট আমি আমার KPR নিয়ে আসলে অনেক স্যাটিসফাইড, মাইলেজ নিয়ে এটা সামটাইমস 48 পাই 51 পাই। আসলে এটা ফুয়েল গজ দেখার জন্য কোনো এরকম কোনো মিটার নাই, বাট আমি যতটুকু বুঝতে পারি আমার হিসাবে আমার 48-51-50 এরকমই মাইলেজ দেয় হাইওয়েতে, এটা আমি হ্যাপি আম স্যাটিসফাইড। 110, তারপরে তো রাস্তা শেষ হতে যাইতেছে না, এখান থেকে আরও সূর্য একটু করে ডুবে যাবে, আর হ্যাঁ মনে হয় 5-7 মিনিট আমি আলো পাবো, সূর্য চলে গেলে হয়তো আর আলো পাবো না।
সো তখনই হয়তো আপনার কাছে আমি বিদায় নিয়ে নেব ছোট একটা ক্লিপ দিয়ে। এখন অলমোস্ট এখান থেকে কত 12 কিলোমিটার মতো ডিস্টেন্স ফেনি ব্রিজ। সো লেটস সি দেখা যাক কি হয়। দিস ট্রাভেলসটা আগে টানতো, এখন তো টানো না দিস ট্রাভেলস। কী হয়েছে, কী জন্য সমস্যা জানলে জানো। ঘড়িতে সময় হয়ে যায় 6:30, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। হায়েস্ট গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। অথবা ফেমি ব্রিজে একটা টপ স্পিড চেক করবো। ভিডিওটা এখানে শেষ করে দেবো। আমার বাম সাইডে আরিফিন ভাই, এক্সস্টেড লাগতেছে, মনে হয় ব্রেক দেবো একটা। সো যাই হোক, কথা আর বাড়াবো না, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে টপ স্পিডের ভিডিও আছে। কক্সের ট্রিপ এখানেই শেষ হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার ট্যুর হবে, আবার ভিডিও আপলোড হবে। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সব কিছু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।